আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রহমদুলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আমরা আপনাদের সামনে নিয়মিত দার্শি বখারি পেশ করে আসছি রামাজান উপলক্ষে আমরা আপনাদের সামনে রামাজানের কিছু বিধিবিধান নিয়মকানুন পেশ করতে চাচ্ছি রামাজানের নিয়মকানুন পেশ করতে গিয়ে আমরা প্রথমে পেশ করতে চাচ্ছি আপনাদের সামনে সাহারির বিষয়টি রাসুল সাল্লি সাল্লাম সাহারির বিষয়ে আমাদেরকে বেশ উদ্বুদ্ধ করেছেন সাহারি খাওয়ার বিষয়টি আমাদের সামনে পেশ করেছেন সাহারির বিষয়টি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় রসুল সাল্লি ওয়াসাল্লাম সাহারির ব্যাপারে বলেন আনাস আল্লাহ তাল বলেছেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তা সাহারু ফাইনাফি শাহুরে বারাকা তোমরা সাহারি খাও অবশ্যই সাহারিতে বরকত রয়েছে বরকতের কথা রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন সময়ে বলে থাকেন অনেক সময়ে তিনি ফলমলে বরকতের কথা বলেন অনেক সময়ে পরিমাপে তিনি বরকতের কথা বলেন অনেক সময়ে তিনি ঘরবাড়িতে বাড়িতে বরকতের কথা বলেন অনেক সময়ে তিনি শস্য আদিতে বরকতের কথা বলেন অনেক সময় তিনি শহরে বরকতের কথা বলেন আমরা বুঝতে পারি আর না পারি বরকত একটি ভিন্ন জিনিস যা আমি বিভিন্ন সময়ে আপনাদের বক্তব্য পেশ করে থাকি যে রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি একটা উপার্জন হচ্ছে তাতে বরকত লাগবে যদি বরকত না থাকে তাহলে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর যদি বরকত থাকে তাহলে সেটা সহজে শেষ হবে না শেষ হতে সময় লাগবে এ কথাই রসুল সাল্লাহ সাল্লাম এখানে বললেন যে তোমরা সাহারি খাও অবশ্যই সাহারিতে বরকত রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী সাহারির বরকত এমনটা হতে পারে যে আমাদের শরীরের সুস্থতা আমরা অনুভব করব সাহারির বরকত হতে পারে যে আমাদেরকে সারাদিন ক্ষুধা লাগবে না সাহারির বরকত হতে পারে রমজান মাসে আমরা আমাদের কাজকর্ম সুন্দরভাবে করতে পারবো আমাদের কাজগুলি সুষ্ঠুভাবে হবে এটা হতে পারে রাসুল সাল্লা আলি সাল্লাম বললেন তোমরা সাহারি খাও তাতে বরকত রয়েছে আমরা তো বাহ্যিকভাবে বুঝতে পারবো না যে সাহারিতে বরকত কি রয়েছে তিনি কথা বললেন আমরিবুল্লাহ আস রাজিউল্লাহ তালন বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফাসল মা বাইনা সিয়ামে নওয়া শ্যামে আহালিল কিতাবে ওকলাতু সাহারে আমাদের মাঝে এবং আহালি কিতাবের মাঝে সিয়াম রাখার পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া আহলে কেতাব সাহারি খায় না আমরা সাহারি খাই আহালি কিতাব ইহুদি খ্রিস্টান শ্যাম পালন করে ইবাদত করে সাহারি ছাড়াই আর আমরা সাহারি খেয়ে শ্যাম পালন করি তাহলে একটা জরুরি কাজ হয়ে গেল তো তারা তো এমন জাতি যাদের বিরোধিতা করা আমাদের জরুরি তাহলে সাহারি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে সাহারি খাওয়ার ব্যাপারে গুরুত্ব দিতে হবে সাথে সাথে আমাদের জন্য আরেকটি জরুরি বিষয় হয় এফতার করা এফতার করা বিষয়টি আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তো বিভিন্ন সময়ে আমরা আমাদের গতিতে ইফতার করে থাকি বা বলে থাকি রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই কথার সিদ্ধান্ত কি সাহাল রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলম না সাইরিন মা আজ্জালুল মানুষ শতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী বললেন মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে আমরা যে দেখছি যে সতর্কতামূলক তিন মিনিট দেরি করা হচ্ছে তাহলে সতর্কতামূলক তিন মিনিট দেরি করা কি রাসুল সাল্লামের কথার সাথে মিল খেলো আমরা তো মনে করি এ হাদিসের প্রতি আমল করলে দেরি করাটা তো বড় মস্ত বড় ভুল সাথে সাথে এই হাদিসের প্রতি আমল করলে এইভাবে করতে হবে যে আমরা বিজ্ঞাপন পোস্টার লিপলেট ইশতেহার দেখব যে কার বিজ্ঞাপনে পোস্টারে লিপলেটে লেখা আছে সবচেয়ে আগে ইফতার করা হয়তো বা কেউ লিখেছে ছয়টা তিরিশ কেউ লিখেছে ছয়টা উনত্রিশ কেউ লিখেছে ছটা আঠাইশ বা এরকম কিছু লিখেছে তো আমরা দেখব সবচেয়ে আগে কে লিখছে যারা সবচেয়ে আগে লিখেছে তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে আমরা এফতার করবো তাহলে হাদিসবর্তি আমল করা হবে কেন রাসুল সাল্লা সাল্লাম এফতার করতে তাড়াতাড়ি করার জন্য আদেশ করেছেন তিনি সতর্কতামূলক তিন মিনিট দেরি করতে হবে এরকম আদেশ করেননি বরং দেরি করাটাকে তিনি ইহুদি খ্রিস্টানের কাজ বলে উল্লেখ করেছেন অন্য এক বর্ণনা এসেছে এফতারের বিষয়টি রাসুল সাল্লা আলী সাল্লাম বলেন লায়ন জাহেরান মাজ্জালান্না সুফিল ফিতরা মানুষ ততদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে কোনো অন্যায় তাদের উপরে চেপে যাবে না কোনো জালেম শাসক তাদের উপরে চেপে যাবে না বড় ধরনের বিপদ তাদের উপরে আসবে না যদি তারা তাড়াতাড়ি ইফতার করে কেন ল্যানিয়াহুদাসারা ইউ না দেরি করে ইফতার করা ইহুদিদের কাজ সতর্কতামূলক দু মিনিট তিন মিনিট দেরি করা এটা ইহুদিদের কাজ বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী দেনী মুসলিম ভাই বোন এরকমই স্পষ্ট সহিহাদিস থাকার পরেও আমরা দেরি করে ইফতার করব এটা আদৌ আমাদের জন্য ঠিক নয় তাই পৃথিবীর সকল দিনই ভাই বোনকে নির্ধারিত সময় যেটা বিজ্ঞাপন পোস্টারে দেখা যাচ্ছে তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগেই ইফতার করা ভালো আমরা এই কথা তাদেরকে জানাচ্ছি বরং অনুরোধ করছি আপনারা হাদিসের প্রতি আমল করার চেষ্টা করুন ইফতার আমাদেরকে কি দিয়ে করতে হবে এবং কিভাবে করতে হবে আমাদের দেশে ইফতার করার সময় এই দোয়াটি ব্যবহার করে থাকেন মহাজিমনে জোহরা রাজি আল্লাহ আন বলেন রাসুল সাল্লি সাল্লাম যখন ইফতার করতেন তখন তিনি বলতেন আল্লাহ কাসমতো রিজকে কাফতার তো হে আল্লাহ তোমার নামে সেম ছিলাম তোমার নামেই তোমার রুজিদে ইফতার করলাম আবুদাউদ হাদিসটি মোরসাল হাদিসটি জয়ী অত্র হাদিসের প্রতি আমল করা ঠিক হবে না বরং আরেকটি সহি হাদিস আছে আবুদাউদে সে হাদিসটি আমাদের জন্য গ্রহণ করা উচিত হবে ইবন ওমর রাজি আল্লাহ তালন বলেন কানান নবী ও সাল্লাহ সাল্লাম যে আফতারা নবী করিম আলি সাল্লাম যখন ইফতার করতেন কালা তিনি বলতেন জাহাবত ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন পানি পান করার কারণে শিরা উপসিরাগুলি সিক্ত হল নেকি প্রমাণিত হলো ইনশাআল্লাহ পিপাসা দূর হলো সিরা উপসিরা সিক্ত হলো আর নেকি প্রমাণিত হলো অত্র হাদিসটি দ্বারা প্রমাণিত হয় যে এফতারের সময় এই দোয়াটি পড়বে আমরা মনে করি দুই হাদিসের সমন্বয়ে বিসমিল্লা বলে খেজুর মুখে দিবে বা পানি মুখে দিবে তারপরে বলবে জাহা বদমতালুকাবাত ইনশাল্লাহ এটাই সোনাত হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে আপনাদেরকে আরও একটি হাদিস পেশ করি এফতারের ব্যাপারে যে হাদিসটি আমাদের আমল করা ভালো আনাস রাজিয়াল্লাহ তাল বলেন নবী করিম সাল্লাহসাল্লাম যখন ইফতার করতেন কাবলাঈশাল সলাত আদায়ের পূর্বে মাগরেবের সলাত আদায়ের পূর্বে তিনি ইফতার করতেন ইফতার করতেন কয়েকটি তাজা খেজুর দিয়ে ফাইলাম তাকুন তো তো আতুন যদি তাজা খেজুর না থাকত ফ তোমায় আতুন তাহলে নিঃশুষ্ক খেজুর দিয়ে তিনি ইফতার করতেন ফাইলাম তখন তোমায় রাতুন যদি শুষ্ক খেজুর না থাকতো হাসা মিন মাইন তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন সম্মানিত দর্শক মণ্ডলী অত্র সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের ইফতারের বস্তু হচ্ছে খেজুর তবে তাজা খেজুরতে এফতার করা সবচেয়ে ভালো যা মানুষের এখন সম্ভব যদি আজকে বিকালে বলে দেয় তাহলে সকালে ঢাকা বিমানবন্দর থেকে তাজা খেজুর সংগ্রহ করতে পারবে যা সৌদি আরব থেকে চলে আসবে তবে সিজন হলে হবে সব সময় তো আর হয় না তাজা খেজুর দিয়ে মানুষের ইফতার করা সম্ভব যদি মানুষের কাছে তাজা খেজুর দিয়ে করা সম্ভব না হয়ে ওঠে তাহলে শুষ্ক খেজুর দিয়ে করবে যদি শুষ্ক খেজুর না থাকে তাহলে কয়েক অঞ্জলি পানি দিয়ে ইফতার করবে সম্মানিত দর্শক মণ্ডলী পৃথিবীর এমন কোনো বস্তু নাই। সেটা যত দামি ফল হোক যত উন্নত মানের খাদ্য হোক যে ইফতারের যোগ্যতা রাখে এফতার করার যোগ্যতা রাখে একমাত্র সেই বস্তু যাকে আমরা খেজুর বলে জানি তবে তাজা খেজুর ইফতার করা ভালো সম্ভব না হলে শুষ্ক দিয়ে ইফতার করা ভালো সম্ভব না হলে পানি মুখে ইফতার করা ভালো আমরা আপনাদেরকে তাড়াতাড়ি ইফতার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তাজা খেজুর বা শুষ্ক খেজুরের মাধ্যমে ইফতার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাবধান হতে বলছি কখনো ইফতার করার ব্যাপারে দেরি করবেন না যা ইহুদিদের নীতি খ্রিস্টানদের নীতি তাড়াতাড়ি ইফতার করবেন এতেই কল্যাণ রয়েছে এতেই বরকত রয়েছে এটাই রাসুল সল্লাহ আলি সাল্লাম এভাবে আমল করলে রাসুলকে মেনে চলা হবে আল্লাহ তুমি আমাদের সঠিক আমল করার তৌফিক দান করো আল্লাহ মামিন